হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, একটু টাইট শিডিউলে আছি, বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই, কোনো কারণ আছে নাহলে কেন ভিডিওতে আসবে না। তো যাই হোক, দুটো বড় আপডেট দেওয়ার জন্য আবার ভিডিওতে আসা। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমাদের 9000 ভ্যাকেন্সি বেরোচ্ছে, একটা তোমাদের 9000 মানে পুলিশে নয়, আরপিএফ এ ভ্যাকেন্সি বেরোচ্ছে, আমি সম্পূর্ণটাই তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি। এবং আর একটা আপডেট রয়েছে, সেটা আমি আজকে এই ভিডিওতেই বলে দিচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে আজকে নতুন ভিজিট করলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অল করে রেখো। তো চলো, যারা আগে থেকে চ্যানেলে রয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে যে রেলওয়েতে তোমার আরপিএফ এ যে তোমাদের যে পোস্ট হয় সে আরপিএফ এ কিন্তু 9000 ভ্যাকেন্সির একটা কিন্তু আপডেট অলরেডি উঠে এসেছে, এবং সেটার কিন্তু খুব তাড়াতাড়ি মানে হাতে গোনা কয়েকদিনের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু হচ্ছে। তো যাই হোক, এখানে তোমাদের ক্রাইটেরিয়া কী লাগবে, মাধ্যমিক পাস লাগবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে। দুখানা ভ্যাকেন্সি বেরোবে, একটা হচ্ছে বেরোবে মানে আরপিএফ কনস্টেবল হিসেবে বেরোবে এবং একটা এসআই হিসেবে বেরোবে। তো এসআইয়ের জন্য উচ্চ মাধ্যমিক পাস লাগবে, আর ডিগ্রি ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন, যারা যেটা হায়ার এডুকেশন থাকবে তাদের তো খুবই ভালো, এবং আইটিআই যারা থাকবে তাদের তো খুবই ভালো। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। এবং তোমাদের আরপিএফে বেতন দেওয়া হবে, প্রথমে শুরু হবে 26,200 টাকা থেকে স্যালারি শুরু হবে, এবং বয়স সীমাটা অ্যাজ পার সেন্ট্রাল রুলস যেমন থাকে 18 থেকে 25 বছর থাকবে, এমনি নর্মাল জেনারেল। এবং বাকি যেমন কোটাতে ছাড় থাকে, এসসি এসটিরা যে 5 বছর 3 বছরের ছাড় পেয়ে থাকে ওবিসিরা, সেই ছাড়টা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কবে ডেট আসতে চলেছে আমি তোমাদের জানা মাত্র ইমিডিয়েট জানিয়ে দেবো, সেই নিয়ে চিন্তা নেই। কিন্তু 9000-এর একটা প্যাকেজ তৈরি হয়ে গেছে অলরেডি, সেই আপডেটটা আমার কাছে এসছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং খুব তাড়াতাড়ি কিন্তু হাতে গোনা কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের এই আপডেটটার মানে ফুল প্রসেস শুরু হয়ে যাবে, অনলাইনে ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে, জবের থেকে শুরু হবে ইনস্ট্যান্ট, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার আসছে নেক্সট আপডেট, যেটা সেটা হচ্ছে যে তোমাদের যারা এতদিন স্কুল টিচারের জন্য অপেক্ষা করছিলে, স্কুল টিচারের কিন্তু ফর্ম অলরেডি বেরিয়ে গেছে, মাদ্রাসাতে তোমরা দেখতে পেয়ে গেছো প্রায় 1700 সামথিং পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। মানে তোমরা জানো যে 12 তারিখ থেকে তোমাদের 12ই মে থেকে 12ই জুন পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে। এটার ডেট যেমন দিয়ে দিয়েছে, ঠিক আরপিএফ এরও কিন্তু ইম্পেন্ডিং ডেট, মানে আর কদিনের মধ্যে হয়তো তোমরা পেয়ে যাবে, আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আর এটাতে তোমরা খুব ভালো করে জানো যে 1-4 একটা সিট মানে ধাপ থাকে, আর 4-8 একটা ধাপ থাকে, মানে যারা স্কুল টিচারের জন্য প্রিপারেশন করছিল এতদিন ধরে তাদের এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। আর একটা আপডেট দিই, সেটা হচ্ছে তোমাদের সিটেটের ফর্ম ফিল আপ কিন্তু চলছে, তোমরা খুব ভালো করেই জানো, যারা এখন সিটেটের ফর্ম ফিল আপ করনি তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও, কারণ এবার থেকে কিন্তু স্কুল রিক্রুটমেন্টের প্রসেসগুলো কিন্তু চলতেই থাকবে এবং এটা কিন্তু আর খামতি থাকবে না, তোমরা খুব ভালো করেই জানো। এবং খুব ভালো করেই কিন্তু এই প্রসেসগুলো হবে, এবার থেকে প্রসেস কিন্তু তোমাদের র্যান্ডাম চলতে থাকবে, মানে একটার পর একটা কিন্তু স্কুল টিচারেরও প্রসেস চলতে থাকবে। আর WBP-র আপডেট তো তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি, সেটা প্রায় 7,500-এর ওপরে একটা ভ্যাকেন্সি আসতে চলেছে মেলদের জন্য, তো সেটা আরও বাড়তে পারে, নিশ্চয়ই বাড়তে পারে, কিন্তু 7,500+ এই মুহূর্তে আপডেট রয়েছে আমার কাছে, আমি সেটাই তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো আজকে আপাতত এই পর্যন্তই, যারা আজকে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখে দিও, কারণ যখনই আমি আপডেট পাই দেওয়ার চেষ্টা করি, এই কটা দিন আমার একটু গ্যাপ হয়ে গেছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো আবার কন্টিনিউ করার চেষ্টা করবো, আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, জয় হিন্দ।